আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্যাম ব্যাংক সহ বাংলাদেশের অন্যান্য যে কোনো শীর্ষ স্থানীয় ব্যাংকে কিভাবে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবে, তোমাদেরকে ব্যাংকে সঙ্গে করে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য, এবং কিভাবে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবে এবং একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে তোমরা কি কি সুবিধা পাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের এই ভিডিও দেখে তুমি খুব সহজে প্যাম ব্যাংক সহ বাংলাদেশের অন্যান্য যে কোনো শীর্ষ স্থানীয় ব্যাংকে খুব সহজে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। প্রথমে আমি তুমি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা পাবে এই সুবিধা সম্পর্কে বলছি, তারপর একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে খুলবে সে সম্পর্কে আমি বলবো। সুবিধা সময়ের মধ্যে রয়েছে, তুমি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে তোমাকে কোনো প্রকার চার্জ থাকে না, মানে স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো প্রকার চার্জ দিতে হয় না। তারপর দ্বিতীয় সুবিধা রয়েছে, অল্প কিছু টাকা জমা করি তুমি স্টুডেন্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবে। অন্য অন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে দেখা যায় 5 থেকে 7 হাজার টাকা লাগে, কিন্তু তোমার স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে তোমার কোনো টাকাই লাগবে না। তারপর তৃতীয় সুবিধা হচ্ছে, তুমি ফ্রিতে একটি এটিএম কার্ড পাবে এবং তুমি একটি ফ্রিতে একটি চেক বই পাবে। তুমি অ্যাকাউন্ট খোলার 1 সপ্তাহের মধ্যেই এটিএম কার্ড এবং চেক বই পেয়ে যাবে। তারপরে বার্ষিক কোনো চার্জ দিতে হয় না, এটি হচ্ছে চতুর্থ সুবিধা। অন্যান্য যে কোনো অ্যাকাউন্টে কিন্তু একটি বার্ষিক চার্জ কেটে নেয়, কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো সার্ভিস চার্জ কেটে নেয় না বার্ষিক। তারপর তুমি এককালীন 25,000 টাকা পর্যন্ত তোমার এই অ্যাকাউন্ট থেকে তুমি উত্তোলন করতে পারবে। তারপর 6 নম্বর যে সুবিধা, এটি হচ্ছে তুমি শিক্ষা উপবৃত্তি যদি তোমার থাকে তাহলে শিক্ষা উপবৃত্তির টাকা তুমি তোমার এই অ্যাকাউন্ট থেকেই উত্তোলন করতে পারবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার ফিও তুমি এই ব্যাংক থেকে তুমি এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি দিতে পারবে। তারপর তোমার যদি কোনো গুগল অ্যাডসেন্স থাকে তাহলে তুমি গুগল অ্যাডসেন্সের টাকাও তুমি তোমার এই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। তারপর 9 সুবিধা হচ্ছে, তোমার যদি কেউ যদি বিদেশে থাকে তাহলে যে কোনো ধরনের রেমিটেন্স তুমি এই অ্যাকাউন্ট থেকে নিতে পারবে। তারপর 10 সুবিধা সেটা হচ্ছে, তুমি যে কোনো কেনাকাটার বিল এই অ্যাকাউন্ট থেকে করতে পারবে। তারপরে তুমি অনলাইন ব্যাংকিংটাও ফ্রিতে করতে পারবে। এইসব হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট করা গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ। আরও কিছু সুবিধা আছে, এখন তোমাদেরকে আমি বলবো একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য তোমাদেরকে ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। যে কোনো ধরনের অ্যাকাউন্ট করার জন্য কিন্তু ব্যাংকে কিছু কাগজপত্র নিতে হয়। যা হোক, এই অ্যাকাউন্ট করার জন্য তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করো সেই প্রতিষ্ঠানে একটি আইডি কার্ড, মানে তোমার যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবে। তারপরে তোমার যে মার্কশিট আছে, মানে তুমি যেই ক্লাসে পড়ো তার আগের ক্লাসের একটি মার্কশিটের ফটোকপি নিয়ে যাবে। তারপর তোমার জন্ম নিবন্ধন বা কিংবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের যে ফটোকপি এটি নিয়ে যাবে, আর এটি যদি না থাকে তাহলে তুমি অন্য কারো নামে যার জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আছে তার নামে তুমি অ্যাকাউন্টে করতে পারবে। তারপর তোমার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেবে। তারপর নমিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 1 কপি তার ছবি নেবে। তারপর নমিনি বলতে বুঝায় মানে তোমার অবর্তমানে যে এই অ্যাকাউন্টটি পরিচালনা করবে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তার 1 কপি ছবি নেবে। তারপর তোমার 100 থেকে 500 টাকার মতো লাগে, কোনো কোনো ব্যাংকে 100 টাকা, কোনো কোনো ব্যাংকে 500 টাকার মতো লাগে, মানে প্রাথমিক হিসাবে এই টাকাটা কিন্তু তোমার অ্যাকাউন্টেই তোমার জমা থাকবে। এই কাগজপত্রগুলো তোমাকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে যেতে হবে। তারপর এই কাগজপত্রগুলো ব্যাংকে নিয়ে যাওয়ার পর তুমি ব্যাংকের যে দায়িত্বরত কর্মকর্তা আছে যে কোনো একজনকে বলবে যে তুমি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে যাও, তাহলে তারা তোমাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য একটি ফর্ম দেবে। তুমি এই ফর্মটি পূরণ করবে এবং তোমার এই কাগজপত্রগুলো তারা নিয়ে ওই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। তারপর তুমি এটিএম কার্ড এবং চেক বইয়ের কথা বলবে, তারা হয়তো সেক্ষেত্রে 7 থেকে 10 দিনের কথা বলবে যে 7 থেকে 10 দিন পরে এসে তুমি তোমার এটিএম কার্ড এবং চেক বই নিয়ে যাবে। তখন তুমি 7 থেকে 10 দিন পরে গিয়ে এটিএম কার্ড এবং চেক বইটি নিয়ে আসবে। এভাবে খুব সহজে তুমি প্যান ব্যাংক সহ বাংলাদেশের অন্যান্য যে কোনো শীর্ষস্থানীয় ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবে এবং এই স্টুডেন্ট অ্যাকাউন্টের যে সুবিধাসমূহ তুমি এই স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধাসমূহ উপভোগ করতে পারবে। ভিডিও শেষ দিকে এসে আমি তোমাদেরকে বলো, ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটন টাচ করে অলরেডি টাচ করে দিবে, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। তোমাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।